আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবুজ সিটিসি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত টিপসে আমরা শিখেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে স্মার্ট আর্টের কি কাজ ছিল, আমরা গত সপ্তাহে শিখেছিলাম। তো আজ আমরা শিখব যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এই চার্টের কাজটি করা যায়। তো দেখুন, খুব সুন্দর একটি এখানে চার্টের কাজ এখানে আমি অলরেডি করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তো এত সুন্দর একটি গ্রাফিক্স ডিজাইন দিয়ে একটি চার্ট তৈরি করা আসলে কিভাবে সম্ভব, কিভাবে কি করতে হবে, আমি আমার নলেজ দিয়ে যতটুকু পেরেছি আপনাদের জন্য উপস্থাপনা করার চেষ্টা করেছি। তো চলুন আমরা এই গ্রাফিক্সটি দেখে আসি কিভাবে চার্টের কাজ করতে হয়। তো সর্বপ্রথম আমাদের এই যেই কমপ্লিট একটা চার্ট তৈরি করা আছে, আমরা এই চার্টটিকে ক্লোজ করে দিই। তো দেখুন, এখানে সর্বপ্রথম ইনসার্ট ট্যাবের ভিতরে চার্ট অপশনের যেই বাটনটি আছে, এখানে আমরা চার্ট অপশনে এখানে ক্লিক করি। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেটস আপনি দেখতে পাচ্ছেন, কলাম, লাইন, পে, বার, এরিয়া, এক্স ওয়াই স্ট্রাকচার, তারপরে আছে স্টক। হ্যাঁ, এভাবে আপনার অনেকগুলো টেমপ্লেটস আপনি এখানে দেখতে পাবেন। তো প্রত্যেকটি টেমপ্লেটসের ভিতরে আলাদা আলাদাভাবে আপনার স্টাইল ডিজাইন আপনার এখানে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা টেমপ্লেটসের উপর ক্লিক করেও আপনি এখানে স্ক্রোলিং যে বারটি আছে, তো এই বারটির উপরে মাউস পয়েন্টার ক্লিক করেও আপনি এটাকে নিচের দিকে নামাইতে পারেন, অথবা আপনি যে কোনো কলাম অথবা এরিয়া অথবা পিএ, যে কোনো একটা পিএ আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা এখানে পিএ ইন থ্রি ডি, আমরা পিএ ইন থ্রি ডির উপরে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করি। তো দেখুন, এখানে আমাদের অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড এবং তার ডান পাশে মাইক্রোসফট এক্সেলের একটি নমুনা সক এখানে চলে আসছে। তো এই যে পিএটি আমরা নিয়েছি, এখানে এই গ্রাফিক্সটির উপরে আমরা কিভাবে, আমরা যে টিপসটি দেখাইছিলাম যে একটা পার্সেন্টেজ, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, খুলনা বোর্ড, ওর একটা পার্সেন্টেজ আমরা এখানে দেখাইছি, যাকে রেজাল্ট শিট বলা হয়। তো আমরা ওই ধরনের একটা রেজাল্ট শিট আমরা এখানে এই গ্রাফিক্সের ভিতরে আমরা তৈরি করার চেষ্টা করি। তো আমরা যখন এরকম কোনো গ্রাফিক্স নেব, চার্ট নেব, তো এই চার্টটা নেওয়ার সাথে সাথে আমাদের মাইক্রোসফট এক্সেলের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। তো আমরা মাইক্রোসফট এক্সেলের ভিতরে যখন এই কাজগুলি করব, তখন এই চার্টের ভিতরে সেই কাজগুলি আমাদের দেখানো হবে বা শো করা হবে। তো চলুন আমরা এই গ্রাফিক্সটি এই চার্টের জন্য আমরা এখানে কিছু লিখি। যেমন এখানে প্রথম লেখা আছে সেল, তো আমরা এখানে দিয়ে রেজাল্ট, আর ই এস ইউ এল টি এস, রেজাল্ট। প্রথম আমরা এখানে কলামটিকে একটু বড় করে এখানে লিখি যশোর বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, খুলনা বোর্ড, কুমিল্লা বোর্ড। আমাদের চারটি বোর্ড আমরা এখানে লিখেছি। তো আমরা প্রথম এখানে পার্সেন্টেজের কিছু কাজ আমরা এখান থেকে করি। তো পার্সেন্টেজ কাজ করতে গেলে আমাদের যে কাজ, আমরা এগুলো ডিলিট করে দিই, না সরি, আমরা এগুলোর উপরে ক্লিক করে এখানে আমরা যশোর বোর্ডে দিই 40%, তারপর আপনার ঢাকা বোর্ড 50%, খুলনা বোর্ড 65%, এবং কুমিল্লা বোর্ড 80%। তো আমরা এখানে চারটে বোর্ডের পাশের যে গড় পার্সেন্ট, আমরা সেই পার্সেন্টগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এই পার্সেন্টগুলো দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখেন এই যে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, খুলনা বোর্ড, কুমিল্লা বোর্ড, আমরা চারটে বোর্ডের নাম এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে রেজাল্ট, আমরা যে রেজাল্টটি লিখেছি সেই রেজাল্টটি এখানে শো হয়েছে, যাকে চার্ট টাইটেল বলা হয়। আর আমাদের পার্সেন্ট অনুযায়ী কিন্তু এইখানে আমাদের একটা নমুনা সক চলে এসেছে,
তো আপনি এখন কিভাবে বুঝবেন যে আসলে এই কালারগুলোর ভিতরে কোনটা আপনার যশোর বোর্ড? এখানে দেখেন যশোরের বাম পাশে কালারটি দেওয়া আছে, তার মানে এটা হলো যশোর বোর্ড। তো এখানে দেখেন যশোর বোর্ডের এখানে লেখা রয়েছে যশোর পয়েন্ট যশোর বোর্ড রেজাল্ট পয়েন্ট যশোর বোর্ড ভ্যালু হলো 40%, এখানে 40% ভ্যালু। তারপরে এখানে দেওয়া আছে ঢাকা বোর্ড 50%, এখানে দেওয়া আছে খুলনা বোর্ড 65%, এখানে দেওয়া আছে 80%। অর্থাৎ আমি যেভাবে এটাকে গ্রাফিক্সে তৈরি করব, তো আপনি যদি মনে করেন আমার বোর্ড আরেকটি বাড়ানো দরকার, তো আপনি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে আরো চিহ্ন দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসবেন এবং এখানে আরেকটি বোর্ডের নাম লিখবেন। আমরা যা সিটি দিয়ে একটু বুঝিয়ে দিই, দেখেন আমাদের সিটি একটা অপশন, অর্থাৎ চিটাগাং আরেকটি অপশন আমাদের এখানে চলে আসতেছে। তো আমি এখানে যখনই তৈরি করব তখন সাথে সাথে ওখানে আরেকটা বোর্ড এখানে চলে আসবে। দেখেন আমাদের সাথে সাথে আরেকটি বোর্ডের এখানে অপশন অলরেডি চলে এসেছে, এই যে অপশনটি, ঠিক আছে। তো আমরা ওটা বাদ দিয়ে দিই, আমরা এইগুলোই করি। তো এখানে দেখেন যেহেতু আমাদের বোর্ডগুলো এখানে সব আমরা লিখে ফেলেছি, এবার আমাদের কাজ হলো এটাকে ডিজাইন করা চার্টকে। তো আমরা মাইক্রোসফট এক্সেলকে এটা রিমুভ করে দিই বা ক্লোজ করে দিই। তো আমাদের এই হলো আমাদের চার্ট। এবার আমরা যখন এই চার্ট প্রোগ্রামে কাজ করব তখন আমাদের তিনটে লেআউট অর্থাৎ তিনটে ট্যাব আমাদের সামনে এখানে চলে আসবে, একটা ডিজাইন, একটা লেআউট, আরেকটি হলো ফরম্যাট বাটন। তো আমরা সর্বপ্রথম ডিজাইনের ভিতরে কাজ শিখে আসি। তো ডিজাইনের ভিতরে এখানে দেখেন চেঞ্জ টাইপ আর চেঞ্জ চার্ট টাইপ, আপনি এখান থেকে ইচ্ছা করলে এই চার্টটিকে আবার পরিবর্তন করতে পারেন, যে কোনো একটি চার্ট আপনি আবার এখান থেকে নিতে পারেন। যেমন আপনি এই এই চার্টগুলো নিতে পারেন, কলামের এই চার্টগুলো নিতে পারেন। আপনি এখানে ওকে ক্লিক করেন, দেখেন এই চার্টগুলো পরিবর্তন হয়ে গেছে। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 80% পর্যন্ত, আমরা যেহেতু এখানে রুলসে দিয়েছিলাম তো এখানে 80% পর্যন্ত আপনাকে দেখিয়েছে। প্লাস এখানে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, খুলনা এবং কুমিল্লা বোর্ড, এখানে মোট এই পার্সেন্টেজগুলো খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। তো আমরা আমাদের রুলসে ফিরে যাই। তো আমরা যেটা করতেছিলাম পিএ এখান থেকে আমরা এখানে নিয়ে নিলাম এই যে অপশনটি। তো এখানে আমরা দেখেন সেভ অ্যাজ টেম্পলেট, আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজ টেম্পলেট সে অবশ্যই ক্লিক করবেন। এবং এখানে এই যে ডায়লগ বক্সটি এসেছে, এই ডায়লগ বক্সের ভিতরে আপনি কোথায় সেভ করবেন? অনেক সময় দেখা যায় আমি একটা ডকুমেন্ট সেভ করেছি, তো পরবর্তীতে এটা কোনো কারণবশত উইন্ডোজ করার পর এটা আর পাওয়া যায় না। তো এই জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার কোনো ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে আমার কোনো গুরুত্বপূর্ণ কাগজ এই ডকুমেন্টের ভিতরে আমি কখনোই সেভ করব না, আর যদিও করি সেটা সাময়িকের জন্য। আমি সবসময় আমার মাই কম্পিউটারের ভিতরে লোকাল ডিস্ক সি বাদে যে ড্রাইভগুলো থাকবে এই ড্রাইভগুলোর ভিতরে সেভ করার চেষ্টা করব। তাহলে কী হবে, আমার উইন্ডোজ যদি কখনো ফেল করে, উইন্ডোজ মিসিং হয়, তো আমি সেক্ষেত্রে আমার ডকুমেন্টগুলো আমি আমার ড্রাইভের ভিতরে খুঁজে পাবো। তো এক্ষেত্রে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করতে করার আগে ফাইল নেমে এখানে একটি নাম দিতে পারি CHART চার্ট। চার্ট লিখে আমি চার্ট রেজাল্ট RESULTS রেজাল্টস লিখে আমরা সেভ বাটনে ক্লিক করি। তো দেখেন আমার এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এরপরে আমার যে কাজ, এখানে দেখেন আমাদের এখানে লেখা আছে এডিট ডাটা, এই ডাটাগুলো আপনি ইচ্ছা করলে আবার ফিরে আনতে পারবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এক্সেলের এই অপশনটি ফিরে আসবে, ঠিক আছে, এই অপশনটি ফিরে আসবে। আবার এখানে দেখা আছে সিলেক্ট ডাটা, আপনার এই সিলেক্ট ডাটাগুলো ক্লিক, অর্থাৎ সবগুলো ডাটা আপনি সিলেক্ট করেছেন, তার জন্য আবার এক্সেলের অপশনটি ফিরে আসছে। তো এখানে এই দুইটা অপশন, আর এখানে দেখেন চার্ট লেআউট, এই চার্ট লেআউটের ভিতরে খুব সুন্দর এখানে ডিজাইন দেওয়া আছে। প্রথম চার্ট লেআউট তো আমরা দেখতেই পাচ্ছি, তারপরে এখানে দুই নম্বর যে চার্ট, এই দুই নম্বর চার্টে আপনার ক্লিক করার সাথে সাথে আপনার বোর্ডগুলো চলে যাবে উপরে এবং প্রত্যেকটির পার্সেন্টেজ এখানে দেখিয়ে দেবে। তারপরে এখানে দেখুন তিন নম্বরটা, এখানে তিন নম্বরটা শুধুমাত্র বোর্ডের নামগুলো থাকবে আর কালার থাকবে। তো তারপর চার নম্বরটা এখানে দেখেন কুমিল্লা বোর্ড 80% যেটা আমরা করছিলাম এখানে, সেগুলো সবগুলো ওই বোর্ডের উপরে একসাথে, নাম এবং পার্সেন্টেজ একসাথে। তো এগুলো আপনি করতে পারবেন। তারপরে এখানে শুধু পার্সেন্ট, নিচে আরেকটি আছে শুধু বোর্ড দেখাবে। তো আপনি এখান থেকে এই পার্সেন্টেজগুলো একসাথে ক্লিক করতে পারেন খুব সুন্দরভাবে।
তারপরে এখানে দেখেন চার্ট স্টাইল, এই চার্ট স্টাইলের ভিতর থেকে আপনার যে চার্টের কালারটি আপনার পছন্দ হয় আপনি সেই চার্টের কালারটি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো চার্ট আপনি নিতে পারেন আপনার যেটা পছন্দ। তো এটা হলো ডিজাইনের কাজ। যখন আমার ডিজাইন শেষ হয়ে যাবে তখন আমি লেআউটের ভিতরে চলে যাই। সামান্য কিছু লেআউটের কাজ এখানে দেখেন। তো আমাদের এখানে লেআউটের যে প্রথম যে শেপস, আমার যদি কোনো শেপস প্রয়োজন হয় আমি এখান থেকে একটা শেপস নিতে পারি, যে আমার কিছু লেখার দরকার। আপনি টেক্সট বক্সও নিতে পারেন, যদিও ড্র টেক্সট বক্স এখানে আছে, তারপরও শেপসের ভিতরে এই অপশনটির ভিতরে ড্র টেক্সট বক্স এখানে আছে। তো আমরা যে কোনো একটা শেপস নিই, সাপোজ আমি এই শেপসটি নিলাম। তো আমার কিছু লেখার প্রয়োজন হলে আমি শেপস এখানে এঁকে আমি এর ভিতরে লিখবো। তো এখন লেখার জন্য আমার যে শর্ত হলো যে আমাকে এটাকে অ্যাড টেক্সট করতে হবে, এই টেক্সটের ভিতরে লেখার জন্য আমাকে প্রথমে এই শেপটির উপরে ক্লিক করে ফরম্যাট, ফরম্যাটে যে আমাকে এখানে সরি এখানে লেখার কোনো অপশন নেই। তো আমরা এখানে লেখার জন্য ড্র টেক্সট বক্সে আমরা ক্লিক করব, এখানে ড্র টেক্সট বক্স। আমরা এখানে লেখার জন্য যে বিষয়টি ক্লিক করব সেটা হলো আমাদের ড্র টেক্সট বক্স শ্যাপসে, যে এখান থেকে আমরা নিতে পারি, এর ভিতরে আপনি লিখতে পারবেন। এখানে আপনি লিখতে পারবেন খুব সুন্দরভাবে এবং এই লেখাটিকে আপনি যে কোনো জায়গায় সরাইতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি এখান থেকে লিখে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি এগুলো এখানে লিখতে পারবেন এবং লিখে আপনি এটাকে বিভিন্ন স্টাইলে এখান থেকে সাজাইতে পারবেন। তো আমরা এখানে বক্সটি ডিলিট করে দিই। তো এরপরে দেখেন এখানে চার্ট টাইটেল, চার্ট টাইটেলটি আপনি ইচ্ছা করলে এই উপরে নিয়ে আসতে পারবেন, এটাকে আপনি টেনে আবার নিচু উঁচু যা খুশি করতে পারবেন। অ্যাবো চার্ট, অর্থাৎ চার্টটাকে হালকা নিচের দিকে ডাউন করে আপনি এটা উপরে রাখতে পারবেন। তারপরে এখানে শো লেজেন্ড অ্যাট রাইট, রাইটে ক্লিক করলে আপনার যশোর বোর্ড ঢাকা বোর্ড এগুলো ডুপ্লিকেট করে আপনার ডান দিকে আবার দেখাবে, আপনি টপে ক্লিক করলে উপরে দেখাবে। এভাবে আপনার প্রত্যেকটি লেফট বা বটম তারপর রাইট লেফট আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবে আপনার কমান্ডগুলো দেখানো হবে। এরপর ডাটা লেভেল সেন্টার, অর্থাৎ এই ডাটা যেগুলো আমরা লিখেছি যশোর বোর্ড ঢাকা বোর্ড এগুলো ঠিক মাঝখানে সিলেক্ট করা থাকবে, মাঝখানে এন্ড দিলে আপনার এগুলো একটু দূরে দূরে থাকবে। তারপর আউটসাইড, অর্থাৎ টোটালি বাইরে থাকবে, আর বেস্ট ফিট, অর্থাৎ ভিতরে প্রবেশ করবে। তো এক্ষেত্রে আপনি সবগুলো ব্যবহার করতে পারেন, সেন্টারও ব্যবহার করতে পারেন, যেটা আপনার খুশি। তারপরে এখানে দেখেন ফরম্যাট লেখা আছে। তো ফরম্যাটের ক্ষেত্রে আমরা যে কাজটি করব তাকে অবশ্যই সিলেক্ট করে নেব। তো এখানে দেখেন আমাদের শ্যাপস স্টাইল আছে। তো শ্যাপস স্টাইলে আমি যদি এই শ্যাপসটিকে ক্লিক করি তো মাউস পয়েন্টার নিয়ে গেলে আমার সেই রং দেখেন এখানে ধারণ করতেছে, আমার যে রঙটি পছন্দ হয় আমি সেই রঙটির উপর ক্লিক করে দেবো। হ্যাঁ, যে কারণে যে রঙটি আমি যদি এই শ্যাপসটি ক্লিক করি তো এই শ্যাপসটি ক্লিক করে আমি মাউস পয়েন্টার নিয়ে যাব, তো সেই রঙটি এখানে চলে আসবে। তারপরে এখানে আমি যদি মনে করি যে না আমি এই শ্যাপসগুলোর চারিপাশে না এই শ্যাপসগুলোর ভিতরে আমি শ্যাপস ফিলের কাজ করব, তো আপনি এখান থেকেও কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারবেন। শ্যাপস ফিল আমি একটা কালার দিলাম এটা, হ্যাঁ এটা হলো আপনার কালার চেঞ্জের অপশন। তারপর এখানে শ্যাপসের ভিতরে যদি আপনি মনে করেন যে আমি এই এই শ্যাপসটার ভিতরে আমি পিকচার দেব, তো শ্যাপস ফিলে ক্লিক করে আপনি পিকচার বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন ডায়লগ বক্সের ভিতরে এখানে যে কোনো পিকচার আপনি নিতে পারবেন, সিলেক্ট করে ইনসার্ট। দেখেন আমাদের শ্যাপসটির ভিতরে একটি পিকচার অলরেডি এখানে চলে এসেছে। যে কোনো পিকচার আনতে গেলে আপনাকে অবশ্যই আগে শ্যাপস ক্লিক করতে হবে, শ্যাপস ফিল পিকচার আরেকটি পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিই। দেখেন দ্বিতীয় পিকচারটিও আমাদের এখানে চলে এসেছে। তো এক্ষেত্রে আপনি এই পিকচারগুলো এভাবে আনতে পারেন, পিকচার ছাড়াও আপনি এখানে গাইডলাইন টেন যে কোনো খুশি আপনি যা খুশি এখানে আনতে পারেন, টেক্সচারও আপনি এখানে আনতে পারেন। তো টেক্সচার এগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তারপর শ্যাপস আউটলাইন, শ্যাপস আউটলাইনের কাজটি হলো অন্যরকম, অর্থাৎ পিকচারের চারিপাশে যে বর্ডারটি সৃষ্টি করে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি একটি বর্ডার সৃষ্টি অলরেডি হচ্ছে, তো আমরা বর্ডারটা দেওয়ার আগে আমরা লাইনটাকে একটু মোটা করে নিই, চিকন মোটা আমরা 6 ফিট মোটা করে দিলাম এবং এটাকে কালার দিয়ে দিলাম। দেখেন আমাদের অলরেডি এখানে একটি শ্যাপসের আউটলাইন কালার চলে এসেছে, এটি হলো আপনার আউটলাইন শ্যাপস আউটলাইন। তারপর শ্যাপস ইফেক্ট, যদি আপনি কোনো শ্যাপসকে ইফেক্ট দিতে চান
অর্থাৎ শ্যাপস ইফেক্ট দিতে গেলে অবশ্যই এটা টোটাল বাহিরে চলে যাবে, এই শ্যাপসটা যেটা ইফেক্ট বলা হয়। তো আমরা এই শ্যাপসের ভিতরে ইফেক্ট দেওয়াটা অনেকটা ঝামেলার কাজ, এগুলো শ্যাপস দেওয়া সেইভাবে ক্লিয়ারলি বোঝা যায় না শ্যাপসের কাজগুলি। দেখেন ও অলরেডি টোটাল বর্ডারটা শ্যাপস হইতেছে, এখানে টোটালি বাইরের কাজটা হবে। তো এক্ষেত্রে এবার আমরা যেটা দেখব সেটা হলো টেক্সট যেটা আছে কালার, এই যে বর্ডার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যে কোনো একটা ঘর ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে টোটাল একটা কালার সিলেক্ট করতে পারবো, সেটা হলো টোটাল ফিল্ডটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যে কোনো ফিল্ড আপনার এখান থেকে নিতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে আপনার বোর্ডের যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো আপনার কালার হচ্ছে। যে কোনো ফিল্ড আপনি এখান থেকে নিতে পারেন। নেওয়ার পরে যে অপশন, আপনি এই ওয়ার্ড আর্ট স্টাইলের লেখাগুলো নিতে পারেন। যদি ওয়ার্ড আর্ট স্টাইলে নিলে লেখাগুলো খুব একটা সুন্দর দেখাবে না, তারপরও আপনার ইচ্ছা আপনি নিলেও নিতে পারেন। তো এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন, যে আমার কালো কালার প্রয়োজন কি লাল কালার হলুদ কালার প্রয়োজন, আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তারপর এখানে অটোমেটিকের আরেকটি অপশন আছে এখানে, যেটা হলো টেক্সট আউটলাইনের যে কালারটি, আউটলাইনের কালারটি আপনি ইচ্ছা করলে লাল নীল সবুজ যা খুশি করতে পারেন। তারপরে এখানে দেখা আছে, এখানে খুব সুন্দর সুন্দর এখানে শ্যাডো দেওয়া আছে, আপনি শ্যাডোগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো শ্যাডো। এগুলো আপনার কাজের পরে ডিফেন্স করবে। এরপরে যে কাজটি আমরা দেখতে পাচ্ছি, আমরা হালকা শ্যাপসটিকে ছোট করে নিই, দেখুন অনেক বড় হয়ে গেছে। তো এই জন্য শ্যাপসগুলো দেওয়ার আগে আমাদের এগুলো একটু ঠিক করে নিতে হবে। তো এখানে টেক্সট ওয়ার্পিং, এই টেক্সট ওয়ার্পিং বিহাইন্ড টেক্সট, অর্থাৎ আমরা এই যে শ্যাপসটি কাজ করলাম এটাতে ফ্রিভাবে সমস্ত পেজের যে কোনো জায়গায় আমরা এটাকে নিতে পারি, এই জন্য আমরা টেক্সট ওয়ার্পিংয়ে কাজ করে নেব। যে আমি এটাকে হালকা টেনে আমি এই পাশে কিছু লিখতেও পারবো, এই জন্য টেক্সট ওয়ার্পিংয়ের কাজ করা। তো এছাড়া আপনি এখানে সাইজের কাজ করতে পারেন, কীভাবে পেজটাকে আপনি এই গ্রাফিক্সটাকে বড় করবেন এবং ছোট করবেন, এখান থেকে আপনি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আপনাদের চার্টের কাজ ছিল। তো অবশ্যই চার্ট থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো সামনে আমাদের যে কাজটি থাকবে সেটা হলো বুক মার্কের কাজ এবং হেডার অ্যান্ড ফুটার সহ আমরা অনেক কিছু এখানে দেখাবো। তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।